মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকে ফিরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা দেখছেন যে এবারকার ভীম মনোহর ইফতার অনুষ্ঠানে প্রতিদিন আপনাদের প্রিয় একজন তারকা থাকছেন আমাদের ওই অনুষ্ঠানে। আজকে ওই অনুষ্ঠানে আপনাদের একজন প্রিয় তারকা এসেছেন, তিনি হলেন আমাদের সবার প্রিয় গায়িকা সামিনা চৌধুরী। কেমন আছো সামিনা? এই তো সালাম। আমরা যেহেতু মানে কথা তো অবশ্যই তোমার সাথে বলবো, আজকে আমি তৈরি করে দেখাবো একটা মজার একটা পেঁয়াজ, এটা হলো চিংড়ির বাদশাহী পেঁয়াজ। ওরে বাবা, নামটার মধ্যে একটা বাদশাহী ব্যাপার। ডুবো তেলে ভাজবো, এটা চুলাটা জ্বালিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে যাক, তাই না? তাহলে ভাজতে সুবিধা হবে। এই যে চিংড়ি মাছ রেখেছি না, চিংড়ি মাছটা একটু কুচু কুচু করে কেটে নেবো প্রথমে। মাথার লেজ ফেলে দিয়েছি, ফেলে দিয়ে ছিলে রেখেছি। আর যেহেতু বাদশাহী বলছে, এটার মধ্যে আমরা আর অনেক কিছু দেবো, যাতে মানে মশলাটা একটু বাদশাহী মশলা হবে, বাদশাহী আর কি জিনিসপত্র দেবো কিছু দিয়ে তারপরে এই পেঁয়াজটা তৈরি করবো। চিংড়িটা আসলে থাকলে একটু অন্যরকম ফ্লেভার আসে। হ্যাঁ, আমরা এই চিংড়ির মধ্যে বাদশাহীর জন্য একটু বাদাম দেবো, তবে আমরা এটার মধ্যে কাজু বাদাম না ব্যবহার করে আমাদের দেশের বাদামই ব্যবহার করছি, চীনা বাদামই ব্যবহার করছি। তারপর বাদশাহী একটা আসার জন্য আমরা কী করছি, এটার মধ্যে কিশমিশ দিচ্ছি, মানে যাতে মজা হয়, এটা মানে খুব ভাল লাগে। আর যেহেতু বলছি পেঁয়াজও, পেঁয়াজ তো দিতেই হবে, এখানে এক কাপ আছে পেঁয়াজ, আমরা অর্ধেক কাপ দিলাম। তারপর কাঁচামরিচ দিচ্ছি কুচি করে কতগুলো, ডাল ডাল দেবো না, ডালের বদলে আমরা এই দিচ্ছি বেসন দিচ্ছি, আর একটু ধনে পাতা কুচি দেবো, আমরা ইচ্ছা করলে পুদিনা পাতাও দিতে পারি, ঘরে যদি পুদিনা পাতা থাকে, ধনে পাতা না থাকে সেক্ষেত্রে আমরা পুদিনা পাতাও দিতে পারি। দিলাম মশলা, মশলা দিচ্ছি চা চামচের অর্ধেক, কাবাব মশলা একটা ফ্লেভার আসবে। তারপরে অল্প একটু বেরেস্তা দেবো, পেঁয়াজও হলেও মানে এটা একটা গন্ধ ভালো লাগবে। আর কর্নফ্লাওয়ার দেবো চা চামচের দু চামচ, একটু মোচমোচে ভাবটা থাকবে। তাহলে লবণটা দিয়ে নিই, পরে লবণ দিতে আবার ভুলে গেলে হবে না, চা চামচের অর্ধেক চামচ দিলাম। আজকাল লবণ সবাই কিন্তু একটু কম খায়, তাই না? হ্যাঁ, আমি যেমন এই লবণটা অলমোস্ট খাওয়া ছেড়ে দিয়েছি। কোন লবণটা খাও তুমি? আমি খাই ওই সিন্ধুক লবণ, যেটা পিঙ্ক সল্ট যেটা। হ্যাঁ, পিঙ্ক সল্ট, পিঙ্ক সল্ট তো আসলে রক সল্ট, মানে গোলাপি যেটা, ওটা হলো গিয়ে পাহাড়ের আর কি অরিজিনাল, মানে পাহাড় থেকে আসে, কোনো কিছু রিফাইন করা হয় না, তাই না? ওই রক্তটা থেকে আসে বলে ওটা শরীরের জন্য খুবই ভালো। জালটা একটু কমিয়ে দিলাম, তেলটা মনে হয় ভালোই গরম হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটা ডিম দেবো, ডিম, হ্যাঁ ডিম দেবো, দিয়ে মাখাবো। মানে চিংড়িটা আপনি কাঁচাই দিলেন? হ্যাঁ, চিংড়িটা কাঁচাই দিলাম, চিংড়িটা সেদ্ধ না, যখন খাবো মুখে একটু কচকচ লাগবে, ভাল লাগবে না খেতে। কিন্তু কেউ কিমা করতে চাইলে ওটাও করতে পারে। হ্যাঁ, কিমাও করতে পারে। এটা আসলে আমার কেটে দেওয়ার কারণটা হলো একটাই, যে একটু মুখে লাগবে না, খাওয়ার সময় ভাল লাগবে কিন্তু তখন। আমরা একটু ছোট ছোট করে পেঁয়াজগুলো বানাবো। হয়ে গেল? হ্যাঁ, মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। মানে এখন বলো কী করছো? প্রথমত করোনার টাইম, হ্যাঁ অনেক কিছু জীবন সম্পর্কে আরও বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, কী কাজ নিয়ে ব্যস্ত থাকা? এখন মেইনলি আমার মানে ঘরের বাইরে যেগুলো সেগুলো হচ্ছে, আমি একটু আমার ইউটিউবের চ্যানেল একটা খুলেছি। রোজার সময় এলে হাম নাচ শুনতে একটু ভালো লাগে। আমি ভাবছি তুমি একটু তো গান শোনাও, তোমাকে দেখলেই তো সবসময় আমরা গান শুনতে চাই, তাই না? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের শানি, যত গুণ গান হে চির মহান, তোমারই হে অন্তর জান। এমনি কী ধরনের গান গাইতে তোমার ভালো লাগে? তুমি তো এমনি আমাদের আধুনিক গানই গে শোনাও। আমার সব রকম গানই ভালো লাগে। আপা, এই যে আপনি যে এই যে এত কিছু আয়োজন করেছেন, হ্যাঁ দেখেন একটা জিনিস, আগেকার হলে কী হতো, মানে এটার সব কিছু কাজ শেষে যে আবার ধোয়া ধাই বাটা ওগুলা সব ধোয়া, এই সমস্ত বাটি ধোয়া, এই কাজগুলো আবার এখন দেখেন কীভাবে করে ফেলেন সব আবার। হ্যাঁ, ছটপট আপনি রান্না করে আবার দেখা যাচ্ছে নতুন জিনিসগুলো সাজাচ্ছে। হ্যাঁ, মাখালার কথা আসলে ধোয়ার জন্য, থালা বাসন ধোয়ার জন্য বলো, হাই অনেক কষ্ট করতেন না, তেল কাষ্ঠ উঠানোর জন্য। এখন আমরা আসলে রেগুলার ব্যবহার করি ভীম স্মার্ট লিকুইড,
মানুষও যেমন স্মার্ট মানুষ পছন্দ করে স্মার্ট জীবনও পছন্দ করে আর খাওয়া দাওয়া তো আমাদের করতেই হবে সেই জন্য আমাদের স্মার্টনেসের জন্য কি ব্যবহার করতে হবে ভিম স্মার্ট লিকুইড এবং সেদিন আমার যেমন বাসায় আমার লোক এসেছিল অনেক মেহমান অনেক তো এখন অনেক প্লেট বাটি এগুলো হয়েছে আমার ভাগ্নিগুলোকে সাথে সাথে এই লিকুইডটা নিয়ে হ্যাঁ সিঙ্ক ভরে ইয়ে করে সব দিয়ে দিবে সব বাস একদম মানে হালকা সব কিছু ধুয়ে ফেললো না সব হয়ে গেল ধোয়া হয়ে গেছে বেশি করলে আর সবসময় মানে দর্শকদেরও আমি প্রায় অনুষ্ঠানে বলি আমরা যখনই মানে ডুবো তেলে কোনো কিছু ভাজি আমরা যেই কালারে তুলি তোলার পরে তার কালারটা একটু ডার্ক হয়ে যায় আমি এখন এটার মধ্যে দিয়ে দিই তাই না কিন্তু একটু রংটা নিয়ে নেই এটা দিয়ে দিই এখন কালারটা সুন্দর হয়েছে না খুব সুন্দর আসলেই কিন্তু মানে পেঁয়াজও আবার পেঁয়াজও মনে হচ্ছে মানে একটা চিকেন দেয়া কিছু হ্যাঁ আসলে চিকেন তো আর না তাই না কিন্তু ভালো লাগছে দেখতে তাই না তাই এটা অল্প দিলেই মনে এমনি দেখতে ভালো লাগছে না চমৎকার বাচ্চাই চিংড়ির পেঁয়াজও ভালো লাগছে কাবাব মশলা দিয়ে আরে গন্ধ আসছে না কাবাব মশলার সেইটাই আমরা তো এখন খেতে পারবো না ইফতারির পরে ইফতারির সময় খাবো কিছুক্ষণের মধ্যেই তো হ্যাঁ এটা এখানে রাখি চলো আমরা যে ওখানে বসি বসে আবার একটু কথা বলি আর তোমার জন্য ভিউয়ের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার আছে তাই এখানে বসি সামিনা তোমার জন্য ভিউয়ের পক্ষ থেকে ও দারুণ একটা জিনিস ভিম স্মার্ট লিকুইড চ্যানেলা এবং ভিম লিকুইডকে অনেক ধন্যবাদ কেকাপা আপনিও দোয়া করবেন আমাদের জন্য টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের আশা করি খুব ভালো লেগেছে কারণ আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি ছিলেন সামিনা চৌধুরী ওর কাছে কিছু কথা শুনলাম আমরা আমি একটু রান্না করলাম বাচ্চাই চিংড়ির পেঁয়াজও মনে হয় আজকে রান্নাটা আপনাদের সবার ভালো লেগেছে মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ আমি কেকা ফেরদৌসি এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার একই সময়ে আপনাদের অন্য কোনো প্রিয় তারকা নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে খোদা হাফেজ